Good morning, my dear students, to my Bharsa class. My dear students, today we will learn something new about writing an email. You are observing that one whiteboard. And if there is an email, an email to your friend inviting to your birthday party. Friend ka se ekta email birthday party ko lakhe lakha hai se. Tumra lakho korbe ekta email e best quality onsho thake. Prothome to thake jar kache likhte hobe tar sankripto thikana thakbe email e to ekhane riya Ria at the rate of yahoo.com. Tarpor pore dhape ashe from likhe image likhe Suraiya at the rate of bill.com. Erpor send prothom byabohar kora hoyeche tarikh mash erpor bochor 2020 Friday 4 p.m. September 2020 Friday 4 p.m. অর্থাৎ তারিখ লিখতে হবে বছর তারপর দিন এরপর আমরা সময় উল্লেখ করব আর ইমেইল বিষয়বস্তু এখানে দেওয়া আছে ইনভাইটিং টু এর বার্থডে পার্টি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সাবজেক্ট লেখার সময় খুব খেয়াল রাখবে আমরা যে বিষয় থাকবে সেই বিষয়ে মূল বিষয়টা লিখব ইনভাইট করা হবে ফ্রেন্ডকে ইনভাইট করা হচ্ছে এবং তাকে আমরা বলব জয়েন করার জন্য জয়েনিং টু মার্কেট মাই ডিয়ার রিয়া প্রথমে আমরা লিখব সংক্ষেপে বেসিকটা লিখব হার্টি লাভ টু ইউ টুমোরো উইল বি মাই 14th বার্থডে খুব সংক্ষেপ সেন্টেন্স সংক্ষিপ্ত সেন্টেন্স ইউ উইল জয়েন দি পার্টি অ্যাট 4 পিএম অ্যাট মাই রেসিডেন্স waiting for your coming for your coming অর্থাৎ এখানে I am waiting সংক্ষিপ্ত সেন্টেন্স I am waiting for your coming লাস্টে yours eva লেটার যখন আসে শেষ অংশ লিখি yours eva your এর পর s থাকে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হয় না আর yours eva তারপর নিজের নাম সুরাইয়া তোমরা লক্ষ্য করবে যে ইমেলের চারটি ধাপ থাকে টু ফ্রম সেন্ড সাবজেক্ট এই চারটি সংক্ষিপ্ত আকারে হলেও উল্লেখ করতে হবে এরপরে অ্যাড্রেসিং করতে হবে মাই ডিয়ার যার কাছে আমরা লিখব তার নাম দিয়ে আমরা অ্যাড্রেসিং করব মাই ডিয়ার আরেকটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে ইমেইলটা হবে লেটারে খুব সংক্ষিপ্ত ফর্ম মিনিমাইজ ফর্ম যেখানে লেটার হতো এক দেড় পৃষ্ঠার মতো বা দুই পৃষ্ঠার মতো এখানে লক্ষ্য করবে যে ইমেইলটা খুব ছোট আকারে হয়েছে চার পাঁচটা সেন্টেন্স হার্টি লাভ টু ইউ এখানে লেটারে যেমন আমরা লিখতাম অনেক ভালোবাসা শুভেচ্ছা তার খোঁজ খবর ভালো অনেক কিছু আমরা লিখতাম এখানে তা না লিখে আমরা লিখছি হার্টি লাভ টু সংক্ষিপ্ত সেন্টেন্স আন্তরিক ভালো রাখুন আর টুমোরো উইল বি মাই 14th বার্থডে আগামী দিন হবে আমার সেটুকু ধরনের লেটার হতো কি You will be extremely glad to know that tomorrow will be my 14th birthday. আরো অনেক কিছু লিখতাম আই হোপ ইউ আর পাসিং ওয়েল আই অ্যাম অলসো ওয়েল তারা লিখে এখন মূল বিষয়টা চলে আসছি যে আগামীতে আগামীকাল চারটে আমার জন্মদিন তুমি আমার বাড়িতে আসবে আর আরেকটা অভিব্যক্তিটা আমরা অল্প সংক্ষিপ্ত হয় এবং অল্প কথা আমরা অভিব্যক্তি প্রকাশ করছি
waiting for your coming. If you come, I will be very glad. এটা না লিখে আই এম ওয়েটিং ফর ইওর কামিং, এই দুইটা সেন্টেন্সের সংক্ষিপ্ত লিখছি ওয়েটিং ফর ইওর কামিং। ইউজ এভাব, এরপর সুরাই। এখানে প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করছো এখানে কোনো খাম উল্লেখ নেই, আমরা লেটারে যে খাম ব্যবহার করতাম এখানে কিন্তু সেই খাম নেই, কারণ এটা ইমেইল, ইমেইল অ্যাড্রেস ব্যবহার করছি, এই অ্যাড্রেসে সরাসরি ইমেইলটা সেভ করে ইলেকট্রনিক ডিভাইসে, এই জন্য খামের ব্যবহার খামের দেখার নাই আর খামের ঠিকানা দেখার প্রয়োজন নেই। আরেকটি বিষয় যে আমরা এই টু প্রম দেখার পর সেন্ট উল্লেখ করছি আর সাবজেক্ট সংক্ষিপ্ত হবে, সাবজেক্ট দিতেই হবে, সাবজেক্ট দিতেই হবে আর অ্যাড্রেসই, এরপরে এ মূল বক্তব্য তিন চারটা সেন্টেন্সে দিয়েছি, বেশি বড় বড় দেখার নেই, আর যে বিষয় আমরা লিখব সেই ভাবটা সংক্ষিপ্ত হবে, সংক্ষিপ্ত ভাষায় আমরা প্রকাশ করব, যত সংক্ষিপ্ত প্রকাশ করা যায় ততই ভালো। তোমাদের আশা করি এই ইমেলের মধ্যে আপনার কোনো কঠিন শব্দ নেই, আমি সহজকে বুঝিয়ে দিয়েছি, হার্টি হার্টি আন্তরিক কঠিন শব্দ হার্টি আন্তরিক, আর এখানে রেসিডেন্স বাসভবন অ্যাট ফোর বিএম অ্যাট মাই রেসিডেন্স অ্যাট হোম দিলেও চলে, বাড়ি আমার বাড়িতে অ্যাট রেসিডেন্ট নিজ বাড়ি। ওয়েটিং এখানে আগেই উল্লেখ করেছি, ওয়েটিং মানে আই অ্যাম ওয়েটিং, আই অ্যাম ওয়েটিং ফর ইওর কামিং অর্থাৎ অ্যারাইভাল অথবা জয়েনিং, অনেক কিছু ব্যবহার করা যায়। ইওর সেভার, ইওর সেভার পরিবর্তে ট্রুলি ইওর, ইওর লাভিং ফ্রেন্ড, লেটারের মতো যে কোনো অভিব্যক্তি আমরা প্রকাশ করতে পারি কোনো প্রবীণ অংশে, শেষ অংশে, প্রবীণ অংশে। তাহলে আমরা এই লেটারটি আমরা আজ শেষ করলাম, এই লেটারের অনুকরণে আমরা যদি আরও অন্যান্য সরি এই ইমেলের অনুকরণে যদি আমরা আরও অন্যান্য ইমেল চেষ্টা করি অনুসরণ করি তাহলে ইমেল দেখা আমাদের কাছে সহজ হয়ে যাবে, মনে করবে ইমেলটা লেটারের সংক্ষিপ্ত রূপ, খুব সংক্ষিপ্ত করে মেইন হল এই চারটা অংশ আমরা সুন্দর করে দেখা হবে, ভুল বক্তব্য খুব সংক্ষিপ্ত আকারে। আগামী দিন এই ইমেইল আগে তোমরা আরও দু একটা ইমেইল চেষ্টা করবে, আর পরবর্তী ক্লাসে অন্য ইমেইল আমরা লিখব এবং বাসায় তোমরা আরও অনুসরণ করবে, আরও দু একটা লেখার চেষ্টা করবে, তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে অবস্থান করবে, তোমরা ভালো থাকবে, তোমাদের শুভকামনা করছি, তোমার মনোকামনা করছি। লাস্টলি আই উড লাইক টু কনক্লুড মাই ক্লাস, থ্যাংক ইউ অল, আই বেস্ট উইশেস টু ইউ অল।